সমগ্র বিশ্বতে নভেল করোনা ভাইরাসে মহামারী রূপ ধারণ করা আর দেশত দীঘলীয়া লকডাউন চলি থাকার মাজতে মঙ্গলবারে রাতেপুয়ার বৈঠালাংসর বরবিল নামৰ ঠাইত এটা বনরিয়া হাতির গছকত মনুমতি রাভা নামৰ এগৰাকী বিধবা মহিলা থিতাতে মৃত্যু হওয়ার ফলত অঞ্চলটোত শোকৰ চাপৰে। উল্লেখ্য যে প্রয়াত থানেশ্বর রাভার পত্নী মনুমতি রাভাই কণমানি কন্যার হইতে নিজা জুপুরীত হয়ে আছিল আর রাতে পাবলৈ খন্তেক সময় বাকি থাকার অবস্থাতেই মনুমতি রাভায় অকলে বাহিরলৈ আহিছিল আর বাহিরত এটা বনরিয়া হাতীরে মুখামুখি হয় আর পলাবলৈ চেষ্টা করে যদিও হাতীটোয়ে মহিলাগৰাকীৰ ভৰি মূৰ বুকু আদি গছকাৰ ফলত থিতাতে মৃত্যুক আকোৱালি লবলগা হয়। কার্বি আংলঙৰ পৰা ৰবীন বৰুৱা, ৰিপোর্ট অসম টুডে'।